ভিউয়ার আসসালামু আলাইকুম গোয়েন্দা পক্ষ থেকে আপনাদের স্বাগত এই এপিসোডে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বাকলাই ঝর্ণা যদিও আকাশে মেঘ নেমেছে তারপরে আমরা বৃষ্টির মধ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের তো সঙ্গেই থাকুন এখন বাজে 12:24 আমরা অলরেডি হাঁটা শুরু করেছি একটুখানি হাঁটার পর দেখতেছি এখানে একটা ছোট্ট ঝর্ণা আমরা এখানে এসে আরো একটা সুন্দর ঝর্ণা দেখতে পেলাম ঝর্ণাটি অনেক উঁচু থেকে পানি পড়তেছে কিন্তু অনেক ঝাউ জঙ্গল চারিদিকে সম্ভবত 50 ফিট তো হবে এই ঝর্ণাটিকে অবশ্য অনেকটা লাদমেরা ঝর্ণার মতো দেখা যায় এখানে একটা শতবর্ষী গাছ দেখা যাচ্ছে আর আমাদের ট্রেকার বাহিনী সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা হাঁটতে হাঁটতে একদম একটা চূড়ার একদম চূড়ার উপরে না নিচের দিকে অনেক সুন্দর একটা জায়গা পেয়েছি এখানে বসে সবাই সবার মতো গল্প করতেছি যদিও আমাদের রাস্তাগুলো ট্রেক করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল কিন্তু তারপরও যেহেতু ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে তাই আমরা কষ্ট হলো আমরা ট্রেক করে যাচ্ছি এখানে এসে আসলে আর একটা নতুন এক্সপিরিয়েন্স করলাম কংপাড়া থেকে যে গাইড নিয়ে এসেছিলাম একদম ঝর্ণার কাছাকাছি এসে সে বলতেছে সে পারবে না আবার বলতেছে প্রতি বছর নাকি রুট চেঞ্জ হয়ে যায় এই কারণে সে পারার একজন লোককে আমাদের ঠিক করে দিল তার সাথে আমরা যাব এখন বাকলাই ঝর্ণার দিকে যেহেতু এই রুটটা আমাদের আবার ফিরে আসতে হবে তাই আমরা নিজেদের ব্যাগ একটা জুম ঘরে রাখার জন্য এই পথটা ধরে এগিয়ে যাচ্ছি সামনে জুম ঘরটা আপনারা দেখবেন এখন কারণ অনেক বৃষ্টি হচ্ছে এই কারণে রিস্ক নিতে চাচ্ছি না যে খোলা জায়গায় রাখতে বাকলাই ঝর্ণা নামটা শুনলেই মনের মধ্যে কখন যাব কখন যাব কিন্তু আসলে কি পরিমাণ ডেঞ্জারাস রাস্তা তার উপর বৃষ্টি হয়েছে স্টিল নাও বৃষ্টি হচ্ছে অনেকেই নেমে গিয়েছে এখন আমিও নামবো ইনশাল্লাহ আমি এখন যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি তা হচ্ছে বাকলাই ঝর্ণা যার উচ্চতা 390 ফিট উপর থেকে নিচে পানি পতিত হয় যদিও একটু মতবিরোধ আছে লিলুক ঝর্ণার সাথে তবে অনেকের মতেই লিলুক ঝর্ণাই হচ্ছে প্রথম আর এই বাকলাই ঝর্ণা হচ্ছে দ্বিতীয় পজিশনে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে চলুন তাহলে এখন বাকলাই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করি
পাকলাই ঝর্ণার আপার স্ট্রিমের পানি। এই পানিগুলো নিচের দিকে গিয়ে বাকলাই ঝর্ণার তৈরি করেছে। তো যারা ভিডিওটা দেখেছেন তার মানে হয়তো আপনার অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি, নতুবা আপনি বাকলাই ঝর্ণার দিকে আসতে চাচ্ছেন। যারা বাকলাই ঝর্ণার দিকে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, আসলে এটা তো নিষিদ্ধ ঝর্ণা, তাই সব কিছু নিষিদ্ধের মতোই। আমরা যখন হচ্ছে বাকলাই ঝর্ণার পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামতেছিলাম, অনেক জোরে বৃষ্টি নেমেছে। বৃষ্টির কারণে রাস্তাগুলো এত পিচ্ছিল ছিল, আর রাস্তাটা ছিল এমন পায়ের রাস্তা, ঠিক তার নিচে এত ঢালু, একদম পাহাড় নিচে নেমে গেছে, এরকম অবস্থা। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে। আমরা এত কষ্ট করে নিচে গিয়েছিলাম, ঝর্ণার সামনে হয়তো আমরা 10 মিনিটও স্টে করতে পারি নাই। মাঝখানে একটু বৃষ্টি থেমেছিল, যখন ঝর্ণার কাছে গেছি আবার অনেক জোরে বৃষ্টি নামছে। বৃষ্টি নামার ফলে যে জিনিসটা হয়েছে, আমরা কিন্তু হচ্ছে নিচে দাঁড়াতে পারছিলাম না, নিজেদের ছবিও ঠিক মতো উঠাইতে পারছিলাম না। আর যেহেতু এটা 390 থেকে পানি নিচে পড়ে, বাতাসের ফ্লোর কারণে ক্যামেরার সামনে পানি পড়ে যাচ্ছিল, যার জন্য ভিডিও ঠিক মতো দেখা যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় এই বাকলাই ঝর্ণার ছবি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না, কবে যাব, কবে যাব বাকলাই ঝর্ণার, এরকম একটা অনুভূতি ক্রিয়েট করে। শুধু তাদের জন্যই বলতেছি, আমার মনে হতে পারে আমার লাকটা খারাপ, যার জন্য অনেক বেশি বৃষ্টি হয়েছে। রাস্তাটা যে অনেক সোজা ছিল তা কিন্তু না। তবে এই ঝর্ণার আসার আগে একবার দুইবার না, 100 বার আগে চিন্তা করবেন, আসলে আপনি এই অফ ট্রেইলে নিষিদ্ধ জায়গায় আসবেন কি না। নিষিদ্ধ জায়গা মানে ডেঞ্জারাস রাস্তাই, এমনি এমনি নিষিদ্ধ করা হয়নি, ডেঞ্জারাস রাস্তার জন্যেই নিষিদ্ধ করা হয়েছে। আর আমরা অলমোস্ট পৌঁছাই গিয়েছি, আমরা যেখানে ব্যাগ রেখে গিয়েছিলাম সেখানে। এই যে জুম ঘরটা, অলমোস্ট সন্ধ্যা নেমে এসেছে। এই জুম ঘর থেকে আমরা ব্যাগ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।